তো হ্যালো বন্ধুরা ফ্রেশার জব বাংলার পক্ষ থেকে আজকে আবারও একটি নতুন সরকারি জব আপডেট নিয়ে হাজির হলাম তো বন্ধুরা রাজ্যে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিসে কিন্তু গ্রুপ সি পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং রাজ্যের তিরিশটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আপনারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ করে সম্পূর্ণভাবে দেখবেন কারণ এখানে ইন্টারভিউয়ের ডেট কবে বলা আছে এখানে আপনারা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবেন এবং এখানে কি কী ডকুমেন্টস লাগবে এজ লিমিট কী কী আছে যাবতীয় ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে নন স্কিপ করে দেখবেন এবং বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইকও করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ডিএম অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা কী কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সেখানে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো তো এখানে দেখুন যেটা বলেছে যে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং বন্ধুর এখানে দেখুন যেটা বলেছে পদের নাম তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে গ্রুপ সি ক্লার্কে কিন্তু আপনার আপনাদের এখানকে এখানে কিন্তু নিয়োগ করা হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে আপনারা দেখে নেবেন এবং নিয়োগ পদ্ধতি যেটা বলেছে বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ কোনো রকম কিন্তু এক্সাম হবে না এখানে কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউ ডাকা হবে এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে সিলেকশন হবেন এবং কাজটি পাবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা আছে আপনারা দেখে নেবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে যেটা বলেছে যে ইন্টারভিউয়ের তারিখ অর্থাৎ এই যে এপ্রিল মাসের বারো তারিখে কিন্তু ইন্টারভিউ হবে এখানে এবং সকাল এগারোটা থেকে কিন্তু এখানে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়ে বন্ধুরা এখন বারবার করে বলে দিয়েছে আপনারা দেখে নেবেন এবং আবেদন পদ্ধতি যেটা বলেছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে একটা অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে কিন্তু ওদের যে একটা অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে কিন্তু আপনার যে নিকটবর্তী পোস্ট অফিস আছে সেখানে গিয়ে কিন্তু স্পিড পোস্ট করে ওদের ঠিকানায় আপনার অফলাইন যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু ওদেরকে পাঠিয়ে দিতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন তো তারপরে দেখুন বন্ধুরা এখানে যেটা বলেছে যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তো বন্ধুরা এখানে কিন্তু এপ্রিল মাসে এগারো তারিখের মধ্যে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওদের কাছে কিন্তু পাঠিয়ে দিতে হবে তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনারা দেখে নেবেন এবং দেখুন বন্ধুর এখানে যেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বন্ধুরা অর্থাৎ এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে আপনার নিকটবর্তী পোস্ট অফিস থেকে তো এই ঠিকানাটা কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন এই ঠিকানাটি তো বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না তো তারপরে দেখুন বন্ধুরা এখানে যেটা বলেছে যে ইন্টারভিউ স্থান তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদেরকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে তো এই অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনারা কিন্তু ডিসক্রিপশনে দেখে নিতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে আপনারা দেখে নেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে যেটা বলেছে যে বয়স অর্থাৎ এজ লিমিট তো বন্ধুরা এখানে যেটা বলেছে আপনাকে কিন্তু চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে আপনারা দেখে নেবেন বন্ধুরা তো তারপরে দেখুন বন্ধুরা এখানে যেটা বলেছে যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলেনি যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো এখানে কিন্তু আপনি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা কিন্তু এর যে গভর্নমেন্টের যে নোটিশটা যেটা আছে অর্থাৎ যে নোটিশটা পাবলিশড হয়েছে সেই নোটিশটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা কিন্তু অবশ্যই করে আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওই অফিশিয়াল নোটিশটি অর্থাৎ গভর্নমেন্টের যে নোটিশটি সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কারণ বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা বলেন এটা জেনুইন জব কি না তো তাদেরকে বলবো বন্ধুরা এটা কিন্তু জেনুইন জব তো আপনারা কিন্তু চাইলে নোটিসটি ডাউনলোড করেও দেখে নিতে পারবেন বন্ধুরা কোনো রকম কিন্তু বন্ধুরা অসুবিধা হবে না তো চলুন বন্ধুরা এখানে কীভাবে আপনারা অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্মাটা লেখা আছে তো এটা কিন্তু আমার ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন ফর্মাটা ডাউনলোড করে নেবেন এবং করার পরে এখন আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন আপনার নাম লিখবেন ক্যাপিটালে আপনার আপনার বাবা নাম লিখবেন কিন্তু আপনার হাজবেন্ডের নাম লিখবেন আপনার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবেন অর্থাৎ আপনি এখন বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা আপনি দেবেন এবং তার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটাও বসিয়ে দেবেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বসাবেন আপনার নলেজ ইন কম্পিউটার সার্টিফিকেটটা এখন বসিয়ে দেবেন তো তারপরে দেখুন বন্ধু এখানে যেটা বলেছে আপনার ডেট অফ বার্থটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে যেটা বলেছে এস এস ওয়ান ওয়ান ফোর দু হাজার বাইশ অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু আপনার ডেটটা আপনার এসটা কিন্তু এখানে বসিয়ে দেবে যাবতীয় কিছু বন্ধুরা এখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার যখন কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে দেখুন যেটা বলেছে যে ডিক্লারেশান অর্থাৎ ডিক্লারেশন এখানে এই এখানে ডেটটা বসিয়ে দেবেন অর্থাৎ যে ডেটে আপনি পোস্ট অফিসে গিয়ে পাঠাবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার প্লেস বসাবেন এখানে একটা সিগনেচার করে দেবেন ঠিক আছে বন্ধুরা এবং এখানে কিন্তু কোনো কিছু ওখানে লিখবে না কারণ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ওপি ইউজ অনলি তো এখানে কিন্তু আপনি কিছু লিখবেন এখানটা ফাঁকা ছেড়ে দেবেন এবং এখানে সিগনেচার করে ওদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে ওটা পাঠিয়ে দেবেন এবং ওই ঠিকানাটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন দিয়ে রেখেছি আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা সমস্ত কিছুই তো বললাম সমস্ত কিছু ছুঁড়লে নেওয়ার পরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবং বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছোটো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইকে করে দেবেন কারণ বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন এরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি জব আপডেট এনে থাকে এই চ্যানেলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখাবে পরের নেক্সট ভিডিওতে